নজিরবিহীন হামলার পর আবারও ইসরায়েলকে কঠোর হুমকি দিল ইরান। চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যেই জবাব দেবে তেহরান, এবং এবার আগের তুলনায় 10 গুণ বেশি শক্তিশালী হামলা করবে ইরান। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ ইরানের পক্ষ নিলেও পশ্চিমা দেশগুলোর অনেকেই আবার ইসরায়েলের পক্ষে। তবে পর্দার আড়ালে ইরানের শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে দুই বৈশ্বিক পরাশক্তি, রাশিয়া এবং চীন। ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থনের বড় প্রমাণ হলো ইসরায়েলের ওপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেদুইন স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে, এর পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লোনাস সিস্টেম। ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের ওপর ইরানের পাল্টা আক্রমণ, সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি, এ ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত মানসুর চাহুশি জানান, তেহরানের সংযমী আচরণকে দুর্বলতা ভাবলে ভুল করবে তেল আবিব। এর আগে গত 13 এপ্রিল ইসরায়েলে হামলা চালায় তেহরান, এতে দুই দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে উত্তেজনা। ইতিমধ্যে হামলার ভিডিও প্রকাশ করে 170টি ড্রোন ও 30টি ক্রুজ মিসাইল ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য বলে জানালেও হামলা ঠেকাতে ইসরায়েলের খরচ হয়েছে $135 কোটি বা $16,000 কোটি। ইরানের হামলার পরে পশ্চিমারা পা ফেলছেন সাবধানে। তেহরানে পাল্টা আঘাত হানার ক্ষেত্রে ইসরায়েলকে না বলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেবে ইসরায়েল। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা সোমবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে। শেষ পর্যন্ত ইসরায়েল যদি হামলা করে তাহলে কি করবে ইরান? ইরানের রাষ্ট্রদূত মানসুর চাহুশি জানান, সাধারণ মানুষ ও অর্থনীতির কথা ভেবে ন্যূনতম আক্রমণ করেছে ইরান। এর মাধ্যমে ইসরায়েলকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে যেন তারা ভুল না করে সেই বার্তা দিয়েছি আমরা। ইসরায়েলের সেনাপ্রধান জানিয়েছে ইসরায়েল সামনের দিকে তাকাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপগুলো কি হবে তা বিবেচনা করছে। ইসরায়েল রাষ্ট্রের সীমান্ত লক্ষ্য করে এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে, তার জবাব দেওয়া হবে। আর ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানান, ইসরায়েল যদি হামলা করে তাহলে তার কড়া জবাব দেবে তেহরান, এর দায় ইসরায়েলের মিত্রদেরই নিতে হবে। মধ্যপ্রাচ্যের শান্তি চাইলে এখন ইসরায়েলকে থামাতে হবে, আর এই উদ্যোগ তার মিত্রদেরকেই নিতে হবে। এদিকে জর্ডান ও মিশর ইসরায়েলের পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্রের মতো কৌশলী অবস্থানে সৌদি আরব, এমনকি ইউরোপীয় ইউনিয়নও ভোটের আগে বাইডেন প্রশাসনের কৌশলী অবস্থান ইঙ্গিত দিচ্ছে দীর্ঘায়িত হবে না চলমান উত্তেজনা।